আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা আমাদের একবার জানতে চেয়েছেন যে কোন কোন জিনিসে সুদ হয় شيختنا عمرة بولتة رسول الله هذه سالسجة ذي بيع باره، ام افناش بالذهب والفضة بالفضة تبرها وعينها والبر بالبر مدي بمدين والشعير بالشعير مدي بمدين، والتمر بالتمر مدي بمدين والملح بالملح مدي بمدين، فمن زاد أو ازداد فقد أربى ولا بأس ببيع الذهب بالفضة والفضة أكثر

সেটা এক মুদ হইলে এক মুদের বিপরীতে আপনার দিতে হবে এবং এরকমভাবে জব সেগুলো এক মুদের বিপরীতে এক মুদ মানে পরিমাণে যেন কম না হয় এবং এরকমভাবে খেজুর খেজুরের বিপরীতে মুদ এক মুদ এক মুদের বিপরীতে এবং লবণও একই অবস্থা যে ব্যক্তি এর চাইতে বাড়াইবে অথবা হ্যাঁ আপনার বাড়তি নেবে সে আপনার সুদ খেলো হ্যাঁ তাইলে এগুলোর মধ্যে করা যাবে না ওটা যদি এটা এটা ওটা কিলো কিলো হলে এইভাবে প্রত্যেকটা জিনিসের এক এক বাড়ানো যাবে না বাড়াইলে এটা সুদ কিন্তু যদি আবার বিপরীত কিসিমের হয় যেমন স্বর্ণ রূপের বিপরীতে যদি রূপায় বাড়তি হয় তখন নগদ নেওয়া যাবে হ্যাঁ কিন্তু বাকি নিলে চলবে না বাকি নিলে আবার আপনার সুদ হয়ে যাবে এরকম ভাবে আপনার আহ গমকে যদি আহ জবের বিপরীতে আপনার বিক্রি করা হয় জব যদি একটু বেশি হয় উম আপনার নগদ হয় তাহলে কোনো সুদ হবে না তবে যদি বাকি হয় তাইলে আপনার সুদ হবে এটা হচ্ছে নিয়ম তাইলে এই যে বলেছেন এই প্রকারগুলোর মধ্যে হলে প্রকার স্বর্ণ স্বর্ণ রূপা রূপা গম গম এরকম ভাবে জব জব খেজুর খেজুর এবং লবণ লবণ তাইলে এটার মধ্যে নগদও হইতে হবে পরিমাণে এক হইতে হবে এটার মধ্যে আপনার বাড়তি কমতি করলেই তখন দনটাই সুদ হয়ে যাবে আবার যদি একটা আরেকটার বিপরীতে হয় যেমন নাকি স্বর্ণ রূপ এবং এরকম ভাবে জব গম এ জাতীয় হইলে আপনি বাড়তি নিতে পারবেন কিন্তু নগদে দিতে হবে বাকি হলে আবার সুদ হয়ে যাবে এগুলা খেয়াল রাখতে হবে কিন্তু এটার উপর অন্যটা আপনার ধারণা করে তুলনামূলক ধারণা করে ওটার সাথে অ্যাড করা হবে কি হবে না এটা নিয়ে আলেমদের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে যে এটার যে কারণ এই কারণের সাথে মিলে এটার সাথে হবে গেলে আরেকটা গ্রুপ বলছে না করা যাবে না কিন্তু মানুষ এড করার পক্ষে এই কারণে দেখা যায় যে আপনার যে স্বর্ণ সাথে আমরা যে বর্তমানে যে আমাদের হাতে টাকা বা রিয়াল এই জাতীয় যত কাগজের আপনার মুদ্রাগুলো আছে সেগুলোকে আমরা এড করবো কারণ দু নগদের হিসাবের ক্ষেত্রে আপনার একই যার কারণে এটার মধ্যে আপনার বাড়তি কমতি চলবে না এবং বাকিতে চলবে না এই দুইটা কথা খেয়াল রাখতে হবে এরকম ভাবে অনেকে ভুট্টাকে আপনার গমের সাথে মিলিয়ে দেন হম এরকম ভাবে আপনার হম আহ কিসমিস খেজুরের সাথে কিসমিস মিলিয়ে দেন এরকম হতে পারে। কারণ এগুলোর ক্ষেত্রে এগুলা খাদ্য এই কারণে খাদ্য ওটাও খাদ্য এবং ওটা স্টক করা যায় এটাও স্টক করা যায় এই সমস্ত ক্ষেত্রে মিল হওয়ার কারণে কারণের সাথে মিল হওয়ার কারণে একটা একটার সাথে মিলান যায় এখন যে আপনার যে কারণের সাথে কি কারণে এটাকে হারাম করা হয়েছে সেই জিনিস ক্ষেত্রে অধিকাংশ আলমের যে মতগুলো পাওয়া যায় সে তারা বলেন যে সেটা ওই যে আপনার যেটা আপনার কাইল করা যায় মানে বাটখারা দিয়ে মাপা অথবা ওজন করা যায় অথবা খাদ্য অথবা স্টক করা যায় এই জাতীয় জিনিস একটা একটার বিপরীতে এরকমভাবে কি করা যাবে না আপনার বেশি বেশ কম করা যাবে না এবং বাকিতে দেওয়া যাবে না কিন্তু আবার ওই যে ইয়েটা যদি ভিন্ন হয় হ্যাঁ যেমন ওই আগেই বললাম যে খেজুর এরকম ভাবে যব ভিন্ন ভিন্ন হলে কিন্তু বাড়তি করা যাবে কিন্তু বাকি করা যাবে না হ্যাঁ এগুলো আপনার খেয়াল রাখতে হবে তো সুতরাং এই ক্ষেত্রে যদিও হাদিসের মধ্যে ছয়টার কথা এসেছে এই ছয়টার উপর অন্যগুলোকে আপনার অ্যাড করা যাবে অধিকাংশ আলমের নিকটে একই রকম জিনিস যদি হয় তাহলে সেটার মধ্যে আপনার বাড়তি কমতিও করা যাবে না এবং বাকিও দেওয়া যাবে না কিন্তু যদি জিনিস একই না হয় হম রকম হয় তাইলে বাড়তি করা যাবে কিন্তু বাকি করা যাবে না হ্যাঁ এটা আপনার খেয়াল রাখার বিষয় আশা করি বুঝতে পেরেছেন এবং এটা বুঝার পরে ব্যাংকে যে টাকা রাখলেন এটাও টাকা রাখলেন পরে আপনি এটার ভিত্তিতে সুদে আবার টাকা সুতরাং টাকা টাকা টাকার বিনিময়ে টাকা জিনিস একই সুতরাং এটার মধ্যে বেশ কম চলবে না এবং বাকিও চলবে না কারণ একই জিনিস বেশ কমে চলবে না বাকি চলবে না নগদ হইতে হবে সমান পর্যায়ের হইতে হবে হ্যাঁ সুতরাং না হইলে কিন্তু আপনার সুদ হয়ে যাবে হম একটার বিপরীত একটা এই জন্য হ্যাঁ দুটার দিকে খেয়াল রাখতে হবে যা